কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত বানফ একটি ছোট শহর যা তার প্রাকৃতিক সৌন্দর্য, পর্বতমালা এবং বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। রকি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শহরটি বানফ ন্যাশনাল পার্কের কেন্দ্রবিন্দু। 1885 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি কানাডার প্রথম এবং বিশ্বের অন্যতম পুরনো ন্যাশনাল পার্ক। বানফের স্বচ্ছ হ্রদ, হ্রদের ধারে থাকা ঘন সবুজ বন এবং উঁচু পর্বতমালা পর্যটকদের মুগ্ধ করে। লেক লুইস ও মোরাইন লেকের নীলাভ জল এবং আশেপাশে তুষারাবৃত পাহাড়গুলো পর্যটকদের জন্য স্বপ্নের মতো। শীতে স্কি ও স্নোবোর্ডিংয়ের জন্য পর্যটকরা ভিড় করেন এখানে। গ্রীষ্মকালে ট্রেকিং, হাইকিং এবং ক্যাম্পিংয়ের জন্য বানফ একটি আদর্শ গন্তব্য। বন্যপ্রাণীর বিচরণের ক্ষেত্র হিসেবেও এটি সমৃদ্ধ, যেখানে পর্যটকরা হরিণ, ভালুক ইত্যাদি দেখতে পান। বানফের পরিবেশ ও সংস্কৃতি যেন প্রকৃতির সাথে মানুষের একটি শান্তিপূর্ণ মিলনস্থল। এর নীরবতা এবং সৌন্দর্য পর্যটকদের মনকে প্রশান্ত করে এবং প্রকৃতির গভীরে হারিয়ে যাওয়ার সুযোগ দেয়।